যে খবরের দিকে নজর রাখবো, মোহন ভাগবতের সভায় কিনতে হলো আরএসএস এর পোশাক, এমনটাই অভিযোগ উঠছে। গত সোমবার শহীদ মিনারে সভা করেছেন সংঘ প্রধান মোহন ভাগবত এবং তার সভাতে আসার জন্য কিনতে হয়েছে আরএসএস এর পোশাক, এমনটাই অভিযোগ উঠছে। শিবপুরের সেই সভাতে যোগ দিয়েছিলেন মোহন ভাগবতের সভাতে যোগ দিয়েছিলেন শিবপুর IIESTI কর্মচারীরা এবং তাদের অভিযোগ, তাদের জোর করে সভাতে আসতে বাধ্য করা হয়েছিল এবং পোশাকের জন্য মাথা পিছু 500 টাকা করে টাকাও নেওয়া হয়েছে তাদের থেকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। ভাগবতের সভায় কিনতে হলো আরএসএস এর পোশাক, অভিযোগ উঠেছে এমনটাই। গতকাল সভাতে যোগ দিয়েছিলেন শিবপুর IIESTI এর কর্মচারীরা এবং তাদের অভিযোগ, সভাতে আসার জন্য তাদের মাথা পিছু 550 টাকা করে নেওয়া হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, মোহন ভাগবতের সভায় আসার জন্য কিনতে হয়েছে আরএসএস এর পোশাক, এমনটা অভিযোগ উঠছে, কি জানতে পারছে এই বিষয়ে? দেখো, একেবারে গুরুতর অভিযোগ আনছে যেটা শিবপুরে কর্মী চেচা সংগঠন আছে, এই সারা যেটা বলছে যে সোমবার শহীদ মিনারে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সভায় তারা যোগদান করেছিল। প্রায় 200 জনের মতন সে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে IIESTI-র প্রায় 200 জন কর্মী এখানে উপস্থিত হয়েছিল। তাদের সকলকেই সাদা জামা, খাকি প্যান্ট, টুপি এবং জুতো তাদের কিনতে হয়েছে, যাদের আনুমানিক 500 টাকা তাদের থেকে নেওয়া হয়েছিল এবং প্রত্যেককেই তাদের অনেক সাক্ষী তাদের জোর করা হয়েছে। এই অভিযোগ হচ্ছে যে তাদের জোর করা হয়েছে যে সভাতে যেতে হবে এবং পোশাক তাদের পয়সা দিয়ে কিনতে হবে। অনেকের অনিচ্ছা ছিল যে যাবার ইচ্ছা ছিল না, তা সত্ত্বেও তারা সংবাদ মাধ্যমে সরাসরি মুখ না খুললেও তারা এটা অভিযোগ করেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুকেও তারা এই অভিযোগ জানিয়েছে যে তাদের জোর করেই একেবারে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই সংগঠনের যে প্রধান, তিনি অস্বীকার করেছেন যে এই সংগঠনে যাওয়ার জন্য কোনো জোর করা হয়নি, তারা নিজের স্বেচ্ছায় গেছে। কিন্তু এটা একেবারে ফেসবুকেও দেখা গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা এই অভিযোগ করে। শুধু এই অভিযোগ না, এই অভিযোগ স্বাস্থ্য পরিষদের তরফ থেকেও করা হয়েছে যে এই সমস্ত কর্মচারীদের, যা অশিক্ষক কর্মচারীদের জোর করে নিয়ে যাওয়া এবং এই জামা প্যান্ট টুপি পোশাক কেনার জন্য 500 টাকা করে জোর করে তাদের গাড়িয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তাই জন্য একটা চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। এবং সংঘ প্রধান মোহন ভাগবতের সভায় আসার জন্য কিনতে হলো আরএসএস এর পোশাক, এমনটাই অভিযোগ উঠছে। গতকালকে সেই সভাতে গিয়েছিলেন শিবপুর IIESTI-র কর্মচারীরা এবং তাদের অভিযোগ যে তাদেরকে সেই সভাতে যাওয়ার জন্য কিনতে হয়েছে সেই খাকি সাদা পোশাক এবং তার জন্য মাথা পিছু 500 টাকা করে চাঁদাও নেওয়া হয়েছে তাদের থেকে, এমনটা কিন্তু অভিযোগ করছেন তারা। আমাদের সঙ্গে মুহূর্তে ফোনে রয়েছেন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট দেবজ্যোতি দাস। দেবজ্যোতি, গতকালকে মোহন ভাগবতের সভায় যাওয়ার জন্য কিনতে হয়েছে আরএসএস এর পোশাক, কি বলবে বিষয়? এই ঘটনাটা একদমই সত্যি, আপনারা শুনেছেন, আমরা খবর নিয়ে দেখেছি যে শিবপুরের মতো একটা বিজ্ঞান এবং আধুনিক প্রতিষ্ঠানের এই ধরনের ঘটনা ঘটেছে। এর জন্য আমরা এই ঘটনার তীব্র বিরোধিতাও করি এবং পাশাপাশি আমরা আমাদের কমিটি মিটিং ডেকেছি। আমাদের কমিটি মিটিং এ সিদ্ধান্ত হবে এই ঘটনার আমরা কিভাবে বিরোধিতা করব। বাংলার মতো একটা রাজ্যে, এই যেখানে বিজেপি বিরোধী শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করছে শাসক দল, সেইখানে যেভাবে দিনে দিনে আরএসএস এর বারবারন্ত হচ্ছে, আমরা তাতে শঙ্কিত, আমরা আশঙ্কিত। আগামী দিনে না এই আরএসএস বাংলায় মদত দিয়ে, বাংলাকে উস্কানি দিয়ে এই বাংলায় কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটায়, সেজন্য আমি সরকার এবং প্রশাসনকেও সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে দেবজ্যোতি বাবু? আমরা প্রথমেই বললাম যে আমরা এই বিষয়টা সব কালকে জেনেছি, এর আগেও আমরা দেখেছি যে বেদ নিয়ে ওইখানে কুইজ কন্টেস্ট হয়েছিল, আমরা তারও প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা এর মধ্যে কমিটি মিটিং ডাকছি, আমাদের মিটিং এ সেটার সিদ্ধান্ত হবে আমরা কোন পথের বিরোধিতা করব। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে ফোনে ছিলেন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট দেবজ্যোতি, এবং আমরা জানলাম যে তিনি বলছেন যে এই ঘটনা তারা তীব্র নিন্দা করছেন, তারা এই ঘটনাতে সভা করে বৈঠক করবেন এমনটাও কিন্তু বলেছেন তারা। মোহন ভাগবতের সভায় কিনতে হলো আরএসএস এর পোশাক, এমনটাই গুরুতর অভিযোগ উঠেছে এবং তার জন্য মাথা পিছু 500 টাকা চাঁদা নেওয়া হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ এনেছেন IIESTI-র কর্মচারীরা।